আসসালামু আলাইকুম। ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আজকে জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন। সো আমার মোবাইলে যেহেতু অ্যান্ড্রয়েড 9, সেই হিসাবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন। মোবাইল থাকা সেটিংয়ে চলে যাব, সেখানে গিয়ে আমরা খুঁজে নেব অ্যাকাউন্টস। মনে রাখবেন অ্যান্ড্রয়েড 6 হোক, 7 হোক, আর 8 হোক, যেখানে হোক, এখানে যে অ্যাকাউন্টটি আছে সেখানে আমরা ক্লিক করব। যখন আমরা অ্যাকাউন্টে ক্লিক করব তখন এখানে অ্যাড অ্যাকাউন্ট লেখা আসবে, সেখানে আমরা ক্লিক করব। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে জিমেল, গুগল, এটিকে আমরা ক্লিক করব। গুগলে ক্লিক করার পরে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। সো এই ইন্টারফেসটি মোবাইলে ভিডিওতে শো করবে না, কারণ অ্যান্ড্রয়েড সিকিউরিটির কারণে। সো আপনাদের মোবাইলে যে ই থাকবে, ধরুন মানে আপনারা যারা যারা সিকিউরিটি কোড মোবাইলে ব্যবহার করেন মোবাইল লকের জন্য, সেই কোডটি এখানে বসিয়ে দেবেন। এটি অন্য কোনো কোড না। সো এখন আমাদের সামনে যে পেজটি ওপেন হয়েছে, এখন আমরা কী করবো, নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। এখানে যখন ক্লিক করব এখানে এটিকে আবার ফর মাই সেলফ এখানে ক্লিক করে নেব। তারপর এখানে আমরা আমাদের নাম বসিয়ে দেব। ধরুন আমার যেহেতু চ্যানেল আছে, সেহেতু চ্যানেল নাম টিএম দিয়ে দিলাম। লাস্ট নেমের জায়গায় তারপর নেক্সটে আমরা ক্লিক করব। নেক্সটে যখন ক্লিক করবে এখানে আমাদের বার্থডে বসিয়ে দিতে হবে। সো ডের জায়গায় আমি বসিয়ে দিলাম 13 এবং 1982, এবং এখানে জেন্ডার এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল সিলেক্ট করে নেব। তারপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে যখন ক্লিক করবে এখানে আমাদের সামনে সাজেশান আসবে যে ইমেলের জন্য। সো এখানে আমাদের নিচে নিজেদের কিছু ওন সাজেশান থাকতে পারে যে আমরা অন্যভাবে বানাবো, তাহলে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে ধরুন আমি যেটা প্রিফার করি, মানে আমি আমার ইমেলটা এইভাবে বানাইছি, আপনার ইচ্ছা করলে এইভাবে পারেন, 2001 FUL এভাবে আমি আমারটা বানাইছি, কারণ আমি চাই না যে আমারটা খুব লং হয়ে যাক। সেজন্য আমি এখন আমার এটা যে আছে আমি এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। এখানে JIRA 1982 দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আমি চাই না যে এত বড় একটা লাইন হোক অথবা এত বড় একটা লাইনে, খুব ছোটোখাটো করে করার জন্য। সো আমরা নেক্সটে ক্লিক করবো। এখন সাপোর্ট করলে হয়ে যাবে, যদি সাপোর্ট না করে তাহলে ওরা বলবে আবার নতুন করে দিতে। আমরা ইচ্ছা করলে সংখ্যাটা আগে দিয়ে নামটা পিছনে দিয়েও করতে পারি, অথবা নামের মাঝখান দিয়ে বসিয়েও করতে পারি, যেটা আমি কতক্ষণ আগে দেখিয়ে দিছি। তারপর এখন আমার কাজটি হচ্ছে এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করা। মনে রাখবেন পাসওয়ার্ড ক্রিয়েটের সময় এখানে ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড উইথ এ মিক্স অফ লেটার নাম্বারস অফ সিম্বল, এই লেখাটি থাকে, মানে আমাদের লেটার্স অ্যান্ড নাম্বার দুটি মিক্স করে বসাতে হবে, যেভাবে আমি বসাচ্ছি আপনারা দেখে নিন। তারপরে এখানে কনফার্মে আবার ঠিক সেম পাসওয়ার্ডটি আমি বসিয়ে দেব। সরি, সেম পাসওয়ার্ডটি যখন বসানো হয়ে যাবে তখন আমরা নেক্সটে ক্লিক করব। আসলে আমার আগের পাসওয়ার্ডটি সাপোর্ট করেনি, কারণ আমি ইমেলের মতো করেই পাসওয়ার্ডটি দিছিলাম, সেজন্য সাপোর্ট করেনি। সো আমি একটু চেঞ্জ করে এভাবে উল্টা করে দিলাম। আপনারা আপনাদের মন মতো করে দিতে পারেন যে কোনো পাসওয়ার্ড, তবে মনে রাখবেন যে লেটার অ্যান্ড নাম্বার দুটি অ্যাড থাকতে হবে। এখন আমি নেক্সটে ক্লিক করব। এখন যখন আমি নেক্সটে ক্লিক করব, আমি যখন নেক্সটে ক্লিক করব আমাদের এখানে ফোন নাম্বার যাবে। যদি কেউ বাংলাদেশে হয়ে থাকেন তাহলে বাংলাদেশে, ইন্ডিয়ার হয়ে থাকলে ইন্ডিয়া বসিয়ে তারপরে এখানে নাম্বার বসিয়ে দেবেন। প্রথমে কোডটা সিলেক্ট করে নেবেন এখান থেকে, তারপরে নাম্বার বসিয়ে দেবেন। তারপরে আর যদি আমরা নাম্বার না বসাতে থাকি তাহলে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে, সেটি হবে টেম্পোরারি, পারমানেন্ট না। পারমানেন্ট একটু ভালো সিকিউর এবং সিকিউরিটি দিয়ে কেউ যেন হ্যাক না করতে পারে, সেজন্য আমরা কী করবো, আমরা মোবাইল নাম্বার বসিয়ে দেব। আর যদি মোবাইল নাম্বার না বসে এখানে আমরা স্কিপে ক্লিক করব, দেখাচ্ছে আমি আপনাদের এখানে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে, নেক্সটে ক্লিক করলে অ্যাকাউন্ট ক্লিক করা হয়ে যাবে। সো আমি ব্যাকে গিয়ে মোবাইল নাম্বার বসিয়ে দেখিয়ে দিচ্ছি, 0 5 7 6 8 9 6 4। যখন এখানে বসে দেব তখন আমাদের সামনে এমন আসবে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের মোবাইলে একটি ভেরিফাই কোড চলে যাবে। সো সেই কোডটি আমি বসিয়ে দেবো এখানে। কোডটি আমরা আমাদের মোবাইল যখন চলে যাবে তখন এখানে বসে দেবো। বসে দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে যখন ক্লিক করব তারপরে আবার এখানে দেখুন অ্যাকাউন্ট এবং মোবাইল নাম্বারটি
রিকভারি হয়ে গেছে, একটি সিগন্যাল আসছে। আপনারা এর আগে দেখছেন যে যখন আমি স্কিপ করছিলাম মোবাইল নাম্বারটি দিইনি, তখন শুধু কেবল ইমেলটি আসছিলো, তার মোবাইল নাম্বারটি আসেনি। তো এখন আমরা কী করবো, নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পরে আমরা একেবারে নিচে চলে যাবো, নিচে যখন চলে যাবো তখন আই এগ্রিতে ক্লিক করবো। এখানে যখন ক্লিক করবো তখন আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে যাবে। সো আমাদের একটি কথা মনে রাখতে হবে যে আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তখন এভাবেই ক্রিয়েট করবো। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব কীভাবে মোবাইলে থাকা একাধিক গুগল অ্যাকাউন্ট রিমুভ করবেন, অথবা কোনো অ্যাকাউন্ট তৈরি করে ফেলছেন সেটাকে কীভাবে পার্মানেন্ট ডিলিট করবেন সেটি আমি দেখিয়ে দেব। তবে সবার কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলোকে ফ্লোয়িংয়ে রাখুন, আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য। এটি মনে রাখবেন আমি 100% আপনাদের ব্যাক করবো এবং সাপোর্ট দেবো। আল্লাহ হাফেজ।